পরিবারের উপর অভিমান করে আত্মগোপনে থাকার 5 মাস পর অভিক দে নামের এক কিশোরকে উদ্ধার করেছে র্যাব। বিকেলে র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশে নিষিদ্ধ পাবজি ফ্রি ফায়ার গেমসে আসক্ত অভিক দে গেমস খেলা নিয়ে বাবা শাসন করায় গত বছরের 10 ডিসেম্বর পালিয়ে যায় সে। শুক্রবার চান্দগাঁও থানা এলাকার একটি গেস্ট হাউস থেকে তাকে উদ্ধার করে র্যাব। এই 5 মাস কিশোর অভিক নাম ঠিকানা বদলে হোটেল রেস্টুরেন্টে কাজ করে।